আগের ক্লাসে কি পড়েছো বা কি পড়াশোনা চলছে আমাদের, কেউ বলো, তোমরা বলো। অ্যাঙ্গুলার আরে ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার ভার্সেন্ট, ভেলোসিটি। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আমরা কোয়ান্টিটি গুলোর অ্যাঙ্গুলার ভার্সেন পড়ছিলাম, ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গুলার ভার্সেন পড়েছি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, ওকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমরা কি করছিলাম না, তাদের অ্যাঙ্গুলার ভার্সেন গুলো পড়ছিলাম, ফাইন। অ্যাঙ্গুলার মানে কি, অ্যাঙ্গুলার মানে যে যখন বৃত্তীয় গতিতে থাকবে, সার্কেল সার্কুলার মোশনে থাকবে, তখন তাদের ভার্সন গুলো আমরা অ্যাঙ্গুলার গতিতে পড়ছিলাম। এবার আমি একটা জিনিস বলি, এই যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি পড়েছো, তোমাদের সবাইকেই বলছি, তোমরা কিন্তু একটা জিনিস খুব ভালো করে পড়াশুনো করবে, সেটা হচ্ছে যে লিনিয়ার কোয়ান্টিটির সঙ্গে অ্যাঙ্গুলার কোয়ান্টিটি কি রিলেশন, এগুলো কিন্তু পরীক্ষাতে পড়বেই, খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ লিনিয়ার ভেলোসিটির সঙ্গে অ্যাঙ্গুলার ভেলোসিটির কি সম্পর্ক, লিনিয়ার মোমেন্টামের সঙ্গে অ্যাঙ্গুলার মোমেন্টামে কি রিলেশন, আমি আগের দিন ক্লাসে এগুলো করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। লিনিয়ার ডিসপ্লেসমেন্টের সঙ্গে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কি সম্পর্ক, ঠিক আছে। এই 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 যে রিলেশন, এই রিলেশন গুলো কিন্তু তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ কিছুই না, একটা আর কে ভাগ করে দেওয়া, অ্যাঙ্গুলার ভেলোসিটি সমান কি, লিনিয়ার ভেলোসিটি বাই আর। অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটিকে যদি আমি ওমেগা দিয়ে লিখি, ওমেগা সমান ভি বাই আর, ঠিক আছে। জাস্ট এই যে রিলেশন গুলো, অ্যাঙ্গুলার মোমেন্টামকে যদি আমি পি দিয়ে লিখি, তাহলে পি সমান কি হবে, ক্যাপিটাল পি বাই আর, অর্থাৎ লিনিয়ার মোমেন্টাম বাই আর, ওকে, একটা আর দিয়ে ভাগ করা। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে যদি আমি থিটা দিয়ে লিখি, আর লিনিয়ার ডিসপ্লেসমেন্টকে যদি আমি এস দিয়ে লিখি, তাহলে কি হবে, থিটা ইজ ইকাল টু এস বাই আর। এই যে প্রুফগুলো, প্রমাণগুলো, এই প্রমাণগুলো বাড়িতে করো, ঠিক আছে। বেশ, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দু ধরনের ফোর্স। আমরা এর আগে দু ধরনের ফোর্স নিয়ে পড়েছিলাম, মনে পড়ছো তো, একটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স, একটা হচ্ছে ফোর্স অফ ইম্পালস। এই দুটো ফোর্সের কিন্তু তোমরা কি করবে, তাদের ডেফিনেশন, তাদের এই দুটোর মধ্যে কি পার্থক্য, এই দুটো ইউনিট, ডাইমেনশন, এক্সাম্পল, এগুলো ভালো করে পড়ে রাখবে। আর একটা কোশ্চেন পড়েছিলাম যে কি না, ফোর্স অফ ইম্পালস ইজ ইকাল টু হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম, অর্থাৎ মোমেন্টামের চেঞ্জই হচ্ছে ফোর্স অফ ইম্পালস এর সাথে সমান, এই একটা প্রমাণ আমি পড়িয়েছিলাম। তো এই প্রমাণটা, ঠিক আছে, এগুলো কিন্তু বাড়িতে খুব ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে। আজকেও আমরা দু ধরনের ফোর্স নিয়ে পড়ব, এই ফোর্স দুটো বাস্তব অ্যাপ্লিকেশন খুব দেখা যায়। সেই ফোর্স দুটোর নাম হচ্ছে, একটা নাম হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, আর একটা নাম হচ্ছে সেন্ট্রিফিগাল ফোর্স, ঠিক আছে। বাংলায় যদি বলি, তাহলে একটাকে বলে, খুব কমন নাম তোমরা শুনেছো, একটাকে বলে অভিকেন্দ্র বল, আর একটাকে বলে অপকেন্দ্র বল। তাহলে নাম দুটো তোমাদের শোনা, একটাকে বলে অভিকেন্দ্র বল, আর একটাকে বলে অপকেন্দ্র বল। ইংরাজিতে বলছি সেন্ট্রিপিটাল ফোর্স অ্যান্ড সেন্ট্রিফিগাল ফোর্স, ওকে। আচ্ছা, এই বল দুটো সম্পর্কে কারো কোনো ধারণা আছে? বলছি কেন্দ্রমুখী আর কেন্দ্র বহির্মুখী বল, এই দুটোকেই একই? হ্যাঁ, কেন্দ্রমুখী বা কেন্দ্র বহির্মুখী। অভি মানে হচ্ছে কেন্দ্রের দিকে, অভিমুখ মানে হচ্ছে কেন্দ্রের দিকে, ঠিক আছে, সেজন্য আমরা বলি অভিকেন্দ্রিক। আর অপকেন্দ্রিক মানে কেন্দ্র থেকে বহির্মুখে, তাই আমরা বলি অপকেন্দ্রিক, ঠিক আছে। কথা দুটো একই। আর কারো কোনো ধারণা আছে? ঠিক আছে, আমি বলছি, তোমরা একটু বাড়িতে পড়াশোনা করো। হ্যাঁ, আমার মনে হয় কেউ বাড়িতে পড়াশোনা করো না খুব একটা, একমাত্র আমি দেখেছিলাম জিএসএল সোমনাথ খুব ভালো পড়াশোনা করে, ঠিক আছে। তাহলে দু ধরনের বলের কথা বললাম, একটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, আর একটা হচ্ছে সেন্ট্রিফিগাল ফোর্স, ঠিক আছে। একটা হচ্ছে অভিকেন্দ্রিক, একটা হচ্ছে অপকেন্দ্রিক। অভিকেন্দ্রিক মানে কি, কেন্দ্রের দিকে, আর অপকেন্দ্রিক মানে হচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে। খুব ভালো করে খেয়াল করে দেখো, আমি দুটো উদাহরণ দিচ্ছি, আগে কনসেপ্টটা ক্লিয়ার করো। যখন তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, তখনই তুমি বইয়ের ল্যাঙ্গুয়েজ গুলো খুব ইজিলি পড়তে পারবে, খুব ইজিলি তোমার মাথায় ঢুকবে, ঠিক আছে। তা নাহলে কিন্তু ওই বইয়ে যে ল্যাঙ্গুয়েজ গুলো লেখা আছে, এই ল্যাঙ্গুয়েজ গুলো কঠিন হয়ে যাবে, ফাইন। তো আগে কিন্তু কনসেপ্টটা খুব ভালো করে খেয়াল, একটা জিনিস খেয়াল করে দেখো, একটা আমি কি বললাম, কেন্দ্র থেকে বাইরে যাবে, দ্যাট ইজ সেন্ট্রিফিগাল, অপকেন্দ্রিক কেন্দ্র থেকে বাইরে যাবে। খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি, তোমরা ছোটবেলায় অনেকেই করেছো, একটা সুতোতে যখন একটা ঢিল বেঁধে ঘোরাচ্ছ, একটা সুতোতে একটা ঢিল বেঁধেছো, নিয়ে মাথার উপরে বন বন করে ঘোরাচ্ছ, ধরো কি হবে যদি ইনকে সুতোটা ছিঁড়ে যায়, ঢিলটা কোন দিকে যাবে বলো, কেউ একজন বাইরে বাইরের দিকে ছিটকে যাবে, বাইরের দিকে ছিটকে যাবে। ঠিক আছে, বাইরের দিকে ছিটকে যাবে, তাই তো। কেন বাইরের দিকে ছিটকে যাবে,
কারণ তাহলে বলটা নিশ্চয়ই কেন্দ্র থেকে বাইরের দিকে ছিল, কেন্দ্রের দিকে ছিল না বাইরের দিকে ছিল, তাই তো? তাই বাইরের দিকে ছিটকে যাচ্ছে। তার মানে এখানে আমার কোন বলটা কাজ করছে? ওই অপকেন্দ্রিক, যেটা কেন্দ্র থেকে বাইরের দিকে কাজ করে, সেন্ট্রিফিগাল। ওকে, তাহলে এটা হচ্ছে তার বাস্তব অ্যাপ্লিকেশন। তুমি যদি একটা সুতোকে ঢিল বেঁধে মাথার উপরে ঘোরাও, যদি ইনকেস কোনো কারণে সুতোটা ছিঁড়ে যায়, তাহলে ঢিলটা সবসময় বাইরের দিকে গিয়ে পড়বে। তার মানে ডেফিনেটলি বলটা বাইরের দিকে কাজ করছে, তাই বাইরের দিকে গিয়ে পড়ছে। তার মানে কেন্দ্র থেকে বাইরের দিকে কাজ করছে, তাই আমি তাকে বলছি অপকেন্দ্রিক, ইংরেজিতে বলছি সেন্ট্রিফিগাল। তাহলে এইটা তোমাকে বুঝতে হবে, ওকে, যে এটা হলো অপকেন্দ্রিক বল, অর্থাৎ বাইরের দিকে কাজ করছে। তাহলে বাইরের দিকে বল বল কাজ করার কনসেপ্টটা ক্লিয়ার হলো, যে কিভাবে বাইরের দিকে আমার বলটা কাজ করছে। এবার আমি যদি বলি যে কেন্দ্রের দিকে কাজ করছে, কিরকম? না, মনে করো সূর্য স্থির, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী চারদিকে ঘুরছে। দেখো, সূর্য স্থির, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার চারদিকে ঘুরছে, ওকে। এবার ইনকেস যদি সূর্য আর পৃথিবী এই যে চারদিকে ঘুরছে, কেন ঘুরছে? কারণ তাদের মধ্যে মহাকর্ষ বল কাজ করছে, তোমরা সবাই জানো, ঠিক আছে, যে শূন্যের মধ্যে সূর্য দাঁড়িয়ে আছে, মহাকর্ষ বল কাজ করছে এবং তাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, মহাকর্ষ টানের জন্য পৃথিবী ঘুরছে, তোমরা সবাই জানো। ইন কেস যদি মহাকর্ষ বলটা নষ্ট হয়ে যায়, তাহলে কি ঘটবে? তাহলে পৃথিবীটা সূর্যের ওপর গিয়ে পড়বে, আর কিছুই হবে না, পৃথিবীটা সূর্যের ওপর গিয়ে পড়বে। আমি সমস্ত কিছু কনফিগারেশন দেখাচ্ছি প্রেজেন্টিং করে, আগে কনসেপ্টটা ক্লিয়ার করো। তার মানে এখানে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী চারদিকে ঘুরছিল বৃত্তাকার পথে বা উপবৃত্তাকার কক্ষপথে, যাই বলো না কেন। ইনকেস যদি মহাকর্ষ বলটা নষ্ট হয়ে যায়, পৃথিবী সূর্যের ওপর গিয়ে পড়বে। তাহলে পৃথিবী সূর্যের ওপর গিয়ে পড়ছে, কেন পড়ছে? তার মানে এখানে আমার বলটা কোন দিকে? বলটা হচ্ছে কেন্দ্রের অভিমুখে, তাই পৃথিবী সূর্যের ওপর গিয়ে পড়ছে। আগেরটাতে কি ছিল? আগেরটাতে ঢিলটা বাইরের দিকে চলে যাচ্ছিল, মানে কেন্দ্র থেকে বাইরের দিকে ছিল, তাই ঢিলটা বাইরের দিকে চলে যাচ্ছে। এবার কি হচ্ছে? এবার পৃথিবীটা সূর্যের ওপর গিয়ে পড়ছে, তার মানে এবার বলটা কোন দিকে? এবার বলটা হচ্ছে কেন্দ্রের দিকে, তাই তাকে আমি বলছি অভিকেন্দ্র বল, ইংরেজিতে বলছে সেন্ট্রিপিটাল ফোর্স, ওকে, ঠিক আছে। তাহলে এটা হলো, একটা হচ্ছে বলটা হচ্ছে কেন্দ্রের দিকে, তাকে আমি বলছি অভিকেন্দ্রিক, অর্থাৎ কেন্দ্রের দিকে তার অভিমুখ, অভিকেন্দ্রিক। আর একটা হচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে, মানে অপকেন্দ্রিক। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? বাস্তব অ্যাপ্লিকেশনটা যদি বুঝতে পারো, তাহলেই তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবার দেখো, এবার আমি কিছু প্রেজেন্টিং এ চলে যাই, এবার এই ফোর্স দুটো নিয়ে ডিটেলে পড়তে হবে। আমি বলবো এই যে দুটো ফোর্স তুমি পড়লে, যত তুমি উদাহরণ জানবে, বাস্তব অ্যাপ্লিকেশন জানবে ফিজিক্সের, তত তোমার কাছে ফিজিক্সটা ইজি হয়ে যাবে। আমরা যখন ইম্পালসিভ ফোর্স আর ফোর্স অফ ইম্পালস পড়েছিলাম, আমরা অনেকগুলো উদাহরণ শিখেছিলাম, দেখবে, পেরেকটাকে হাতুড়ি দিয়ে মারা, ফুটবলে কিক মারা, ব্যাট বলে শর্ট মারা, ঠিক আছে। তাহলে আমি যত উদাহরণ শিখবো, তত আমার কাছে জিনিসটা ইজি হয়ে যাবে। সুতরাং উদাহরণগুলো আরো আমি জানবো আস্তে আস্তে, ঠিক আছে। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন পেয়েছি, সেটা হচ্ছে, এটা আমি তোমাদের দেখিয়েছি, দেখো খুব ভালো করে দেখো, এটা একটা বৃত্ত দেওয়া আছে, ঠিক আছে। বৃত্তের মাঝখানে দেখো কেন্দ্র আছে, খুব সহজ ভাবে বোঝো, বৃত্তের মাঝখানে কেন্দ্র দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ওই বৃত্তটাকে, বৃত্তের চার চারপাশে কোন একটা বস্তু কণা ঘুরছে, সাপোজ কোন একটা বস্তু কণা ঘুরছে। এবার ওই যে বস্তু কণা, দেখো কেন্দ্রের দিকে যে বল, দেখো তীর চিহ্নটা কেন্দ্রের দিকে দেওয়া আছে, তীর চিহ্নটা কোন দিকে দেওয়া আছে? কেন্দ্রের দিকে দেওয়া আছে। যেহেতু কেন্দ্রের দিকে দেওয়া আছে, সেজন্য আমরা তাকে বলছি সেন্ট্রিপিটাল ফোর্স, মানে অভিকেন্দ্র বল, ফাইন। আচ্ছা, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। যেহেতু কেন্দ্রের দিকে দেওয়া আছে, তাই তাকে আমরা বলছি অভিকেন্দ্র বল, ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, একটা দেখো বাইরের দিকে একটা তীর চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। এই যে বাইরের দিকে যে তীর চিহ্নটা দেওয়া আছে, এই বাইরের দিকে তীর চিহ্নটা, এই যে যে পজিশনে দেওয়া আছে, এটাকে বলতে পারবে? এটা বৃত্তের কোন অংশ? যেখানে ভেলোসিটি লেখা আছে, ওখানে যে তীর চিহ্নটা দেওয়া আছে, ওটা কোন অংশ বলতে পারবে? বৃত্তের পরিধি, পরিধি নয়, তীর চিহ্নটা কোন বরাবর দেওয়া আছে? সোমনাথ বলতে পারবে? কেন্দ্র বরাবর, কেন্দ্র বরাবর, এক মিনিট সোমনাথ,
ট্যানজেন্ট স্যার, ট্যানজেন্ট বরাবর, ট্যানজেন্ট বরাবর, ঠিক। দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্যানজেন্ট বা স্পর্শক, ঠিক আছে? তাহলে কোনো একটা বস্তুকণা, কোনো একটা বস্তুকণা যদি বৃত্তাকার পথে ঘোরে, তার অভিমুখ বা দিক হয় সেই বিন্দুতে আঁকা স্পর্শক বরাবর। অর্থাৎ সেই বিন্দুতে তুমি যদি একটা সরলরেখা আঁকো, তাহলে দ্যাট ইজ স্পর্শক বা ট্যানজেন্ট। তাহলে বস্তুকণার দিক হচ্ছে তার ট্যানজেন্ট বরাবর বা স্পর্শক বরাবর, ফাইন। কিন্তু বস্তুকণার বলটা কোন দিকে কাজ করছে খুব ভালো করে দেখো, এখানে আমি অভিকেন্দ্র বল দেখিয়েছি। তাহলে অভিকেন্দ্র বল মানে হচ্ছে কেন্দ্রের দিকে, দেখো বলটা কেন্দ্রের দিকে কাজ করছে, ঠিক আছে? উদাহরণ কি না, উদাহরণ আমি যেটা বললাম, তুমি খুব আবার এখানে ওই একই উদাহরণ খেয়াল করো। ধরে নাও মাঝখানে সূর্য আছে, তাকে কেন্দ্র করে তার চারপাশে পৃথিবী ঘুরছে। ইনকেস যদি মহাকর্ষ বল নষ্ট হয়ে যায়, তাহলে পৃথিবীটা সূর্যের উপরে গিয়ে পড়বে। তাহলে পৃথিবীটা যদি সূর্যের উপরে গিয়ে পড়ে, তাহলে কি হচ্ছে না, তাহলে এখানে আমার বলটা হচ্ছে কেন্দ্র অভিমুখে। সেজন্য দেখো আমি তীর চিহ্নটা কেন্দ্র অভিমুখে দিয়েছি, মানে এটা হচ্ছে অভিকেন্দ্র বল। আরো একটা উদাহরণ দিচ্ছি অভিকেন্দ্র বলে। তোমরা কেমিস্ট্রিতে অণুপরমাণু পড়েছো? রাদারফোর্ডের ত্রুটি পড়েছো, রাদারফোর্ড মডেল? হ্যাঁ স্যার পড়েছি। আচ্ছা কি কি ড্রব্যাক ছিল বলতে পারবে? প্রথম ড্রব্যাকটা রাদারফোর্ডের, একটা ড্রব্যাক, দুটো ড্রব্যাক ছিল তার। একটা হচ্ছে নির্বিচ্ছিন্ন রেখা বর্ণালী থেকে প্রতিবর্ণালী বিরল, ঠিক আছে, ওই লাইন অফ ফোর্সের জায়গায়, ওটা বাদ দাও। আরেকটা ড্রব্যাক ছিল, মনে আছে কারো কি ড্রব্যাক ছিল? ব্যাপারটা একই ছিল। আমি কি বললাম, আমি যেটা বললাম খুব ইজিলি এখানে, যে পৃথিবী আর সূর্যের মধ্যে একটা মহাকর্ষ বল রয়েছে। ইনকেস যদি মহাকর্ষ বলটা নষ্ট হয়ে যায়, তাহলে পৃথিবী কিন্তু সূর্যের উপর গিয়ে পড়বে, ঠিক আছে? মহাকর্ষ বলের জন্য কিন্তু পৃথিবী আর সূর্য ফিক্সড আছে, যদি নষ্ট হয়ে যায় পৃথিবী সূর্যের উপর গিয়ে পড়বে। তার মানে অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বল আছে এদের মধ্যে। খুব ভালো করে রাদারফোর্ডের মডেলে খেয়াল করে দেখবে, রাদারফোর্ড মডেলে এটাই ছিল যে একটা সূর্য, এই একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারপাশে ইলেকট্রনগুলো ঘুরছে, ঠিক আছে? তাহলে তড়িৎচুম্বকীয় তত্ত্বের সাহায্যে বলা যায় যে কোন একটা মুভিং পার্টিকেল সর্বদা তরঙ্গ বিকিরণ করে, এবার তরঙ্গ বিকিরণ করার সঙ্গে সঙ্গে তরঙ্গের আকারে সে শক্তিও বিকিরণ করে। এইরকম ভাবে শক্তি বিকিরণ করতে করতে একটা সময় গিয়ে কি হয়, একটা সময় গিয়ে ইলেকট্রন নিউক্লিয়াসের উপর গিয়ে পড়ে এবং পরমাণু স্থায়িত্ব নির্গত হয়, পরমাণু ব্যাসার্ধটা কমতে থাকে। এবং লাস্ট কথা এটাই লেখা ছিল দেখবে, ইলেকট্রন তার নিউক্লিয়াসের উপর গিয়ে পড়ে এবং পরমাণু স্থায়িত্ব নষ্ট হয়, এরকমই ছিল, তাই তো? তাহলে ব্যাপারটা হচ্ছে যে একটা ইলেকট্রন যাই মুভ করছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারপাশে মুভ করছে, তাহলে কথা হচ্ছে যে মুভিং পার্টিকেল সবসময় তরঙ্গ বিকিরণ করে। এই যে আমি কথা বলছি, আমার জিভটা মুভিং, আমার জিভ কিন্তু তরঙ্গ বিকিরণ করছে, ফাইন। তুমি যখন হাঁটছো তখন কিন্তু তোমার তোমার শরীর মুভিং, তোমার শরীর থেকে তরঙ্গ নির্গত হচ্ছে, তাহলে মুভিং পার্টিকেল সবসময় তরঙ্গ বিকিরণ করে। তাহলে ইলেকট্রন যখন মুভ করছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারপাশে মুভ করছে, তখন কি করছে না, ইলেকট্রন শক্তি নির্গত করে, এই তরঙ্গ বিকিরণ করছে। এখন তরঙ্গের আকারে তার কাছ থেকে তার ইলেকট্রনের শক্তি নির্গত হতে থাকে, এবং শক্তি নির্গত হতে হতে একটা সময় গিয়ে কি হচ্ছে না, ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব কমছে, এবং একটা সময় গিয়ে ইলেকট্রন নিউক্লিয়াসের উপর গিয়ে পড়ছে এবং স্থায়িত্ব নষ্ট হচ্ছে, ফাইন। পরমাণু তখন আর কোনো অস্তিত্ব থাকে না, যদি ইলেকট্রন প্রোটন নিউক্লিয়াস সব এক হয়ে গেল তখন আর পরমাণু কোনো অস্তিত্ব থাকে না। তার মানে আমার মেন কথা হচ্ছে যে একটা সময় গিয়ে ইলেকট্রন নিউক্লিয়াসের উপর গিয়ে পড়ছে। তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসের উপর গিয়ে কেন পড়ছে, ও তো নিউক্লিয়াস থেকে বাইরে ছিটকেও বেরিয়ে যেতে পারতো। এই জায়গাটা ভাবো, রাদারফোর্ড এই কথাটাই বলছে যে ইলেকট্রন নিউক্লিয়াসের উপর গিয়ে পড়ছে, কোট আনকোট এই স্টেটমেন্টই রাদারফোর্ড দিয়েছিলেন। মানে রাদারফোর্ডের বক্তব্যে কোট আনকোট এই কথাটাই ছিল যে ইলেকট্রন নিউক্লিয়াসের উপর গিয়ে পড়ছে। তাহলে আমার বক্তব্য হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের উপর গিয়ে কেন পড়ছে, ইলেকট্রন নিউক্লিয়াস থেকে কেন বাইরে ছিটকে যাচ্ছে না, বাইরের দিকে কেন বেরিয়ে আসছে না, তার কারণ হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের উপর গিয়েই পড়বে, এটাই সত্যি। কারণ ওখানে অভিকেন্দ্র বল কাজ করছে, অর্থাৎ ওখানে যে বলটা কাজ করছে সেই বলটা হচ্ছে কেন্দ্র অভিমুখী বল, অভিকেন্দ্র বল, তাই সবসময় সে কেন্দ্রের দিকেই যেতে চেষ্টা করবে, ফাইন। দেখো এখানে তীর চিহ্নটা সবসময় কেন্দ্রের দিকেই আছে, খুব ভালো করে দেখো। তাহলে অভিকেন্দ্র বল কাজ করছে বলেই সে কিন্তু কেন্দ্রের দিকে চলে যাচ্ছে, ওকে? বলো কার কি বুঝতে অসুবিধা আছে বলো, এই বুঝতে পেরেছো সবাই? একটু রেসপন্স করো সবাই মিলে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে, হ্যাঁ স্যার।
মেইন ওকে মেইন উদ্দেশ্য হচ্ছে আমার যে রাদারফোর্ড যে এই যে স্টেটমেন্টটা বলেছিলেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের উপর গিয়ে পড়বে, এই কথাটাই কিন্তু রাদারফোর্ড বলেছিলেন কোট আনকোট। তাহলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের উপর গিয়ে কেন পড়ছে, কেন বাইরের দিকে ছিটকে যাচ্ছে না? তার কারণ একটাই, সেটা হচ্ছে ইলেকট্রন মানে বলটা হচ্ছে তার অভিকেন্দ্রিক, কেন্দ্রের দিকে, তাই সে নিউক্লিয়াসের উপর গিয়ে পড়ছে, কেন্দ্রকে কেন্দ্রের নিউক্লিয়াসের উপর গিয়ে পড়ছে। ফাইন, সে কোনোদিন বাইরে ছিটকে যেতে পারে না, ওকে। কিন্তু ঢিল যখন আমরা ঢিলকে সুতোয় বেঁধে ঘুরছিলাম, সেই ব্যাপারটা উল্টো ছিল, সেখানে বলটা ছিল কেন্দ্র থেকে বাইরের দিকে, যেহেতু বাইরের দিকে ছিল তাই সে কোনোদিন কেন্দ্রে এসে পড়তে পারে না ঢিলটা, সেক্ষেত্রে ছিল অপকেন্দ্রে, অর্থাৎ ঢিল সবসময় বাইরের দিকে যাবে, ওকে। যাই হোক।